জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার নবজাত শিশুর বিয়ে দিয়ে দিয়েছে, আয়েশার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার 6 বছরের শিশুর বিয়ে দিয়ে দিয়েছেন, তারপরে জাহিলি যুগে তো এরকম অহরহই হইতো, জাহিলি যুগে অহরহ এরকম। আলী রাদিয়াল্লাহু আনহু তার 6 বছর 7 বছরের শিশু উম্মে কুলসুমের বিয়ে দিয়ে দিয়েছে, কার সাথে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিতেছেন যে আলী, আমি আপনার সাথে আত্মীয়তা করতে চাই, কারণ উনি বলছেন যে আমার চাইতে আপনার ফজিলত বেশি মনে করি, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, তো আমি এই দিক দিয়েও ফজিলত নিতে চাই যে আমার আমার কন্যা বিবাহ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা বিয়ে করেছেন ফাতেমা, হাসান হোসেনের আপনি পিতা, তা আপনার পরিবার আপনার সাথেও আমি সম্পর্ক করতে চাই, আপনার শিশু শিশু কন্যা উম্মে কুলসুমকে আমি বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব। আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, সে তো অপ্রাপ্ত শিশু, কেউ বিয়ে করেন? তো বলছে ঠিক আছে, তারপরও আমি আপনার প্রস্তাব, যেহেতু আপনার মতো লোক প্রস্তাব দিয়েছেন, ওটা কি তামাশার প্রস্তাব ছিল, হাসি তামাশার প্রস্তাব, বাস্তবে সত্যিকার অর্থে প্রস্তাব দিয়েছেন, তা আমি আমার মেয়েকে বলি, আর আপনার আপনার আপনি একটা ইন্টারভিউ নেন, আপনি ইন্টারভিউ নেন, মেয়ে পছন্দ করে কি না, মেয়ে প্রস্তাব গ্রহণ করে কি না। তো বলছে মেয়ে কি বলছে, আপনি যদি আমিরুল মোমিনিন না হতেন তাহলে এই প্রস্তাব প্রত্যাখ্যান করতাম। আল্লাহু আকবার, হ্যাঁ, আমিরুল মোমিনিন এই জন্য আমি প্রস্তাব গ্রহণ করলাম, বুঝছেন? এই শিশুদের মধ্যে কি ছিল? তা ওমর ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উম্মে কুলসুমকে বিয়ে করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু জামাই হয়ে গেলেন, কে? ওমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফা। উনি কি পাগল ছিলেন নাকি? ওমর ইবনে খাত্তাব শিশু কন্যা বিবাহ করলেন, যেভাবে 6 বছরে সালাত পড়তে পারে, যেভাবে যাকাত দিতে পারে, যেভাবে হজ করতে পারে, যেভাবে সিয়াম পালন করতে পারে, সেইভাবে বিবাহ বসতে পারে, বিবাহ দেওয়া যেতে পারে, বিবাহ বসতে পারে, বিবাহ দিয়ে দেওয়া যেতে পারে। এখানে বাল্য টাল্যর কথা বললে এগুলো সব পাপ, বাল্য কথাটাই হলো পাপময় কথা, বাল্য শব্দটা বলে কিছু নাই, বাল্য বিবাহ আমরা বলি না, বাল্য বিবাহ নাকি অবৈধ, বাল্য বিবাহ অবৈধ বললে সূরা তালাকের এই 4 নম্বর আয়াত কোথায় রাখবেন, কি করবেন এই আয়াতকে? আল্লাহ বলছেন যেই মেয়েগুলোর স্রাব শুরু হয় নাই, স্রাব আসে নাই, কার স্রাব আসে? 0 বয়সের শিশুর স্রাব আসবে, 6 বছর বয়সের শিশুর স্রাব আসবে? এগুলো জায়েজ, বৈধ, দেখেন বৈধ কোন, আপনি ফজিলত পাবেন তো, সালাত পড়লে আপনি নেকি পেয়ে যাবেন না, 6 বছরের শিশুর সাথে বিবাহ দিয়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু সম্মানিত হলেন না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্মানিত হয়ে গেলেন না, এরকম একটা ফ্যামিলিতে বিবাহ করলেন, এর আগেই যদি মারা যায়, প্রাপ্তবয়স্ক হওয়ার অপেক্ষা করতে করতে মারা গেল, তাহলে এই ফজিলত যেটা, এই যে সম্মানটা তারা অর্জন করতে চেয়েছিল সেই সম্মান তো হারিয়ে গেল, সেই সম্মানের সুযোগ হারিয়ে গেল। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করেছিলেন, 6 বছর বয়সে বিয়ে করেছিলেন, আর বাসর হয়েছিল 9 বছর বয়সে, 9 বছর বয়সে, ঠিক আছে, সম্মান পাওয়া যায়, এতে যদি বাড়তি কোনো সম্মান স্বার্থ থাকে তাহলে এটা হইতে পারে। বাল্য বিবাহ হারাম এই কথাটা বলতে হবে সূরা তালাকের 4 নম্বর আয়াত ডিলিট করার পর, মুসলমান মুসলমান তুমি কার কথা বলতেছো, তোমার মুখ দিয়ে কি কথা বের হয়? এগুলো আবার আমাদের মুসলমানদেরও গুলি হয়ে গেছে, সব অজ্ঞ, অজ্ঞতার কারণে।
এগুলো হলো ইতিহাস, এগুলো হলো কোরআন অনুযায়ী আমল, কোরআন অনুযায়ী আমল। শিয়ার আমলে কি, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলীর প্রতি জুলুম করেছিলেন, কিভাবে শিশু কন্যাকে জোর করে বিবাহ করে নিয়েছিলেন, নাউজুবিল্লাহ। আবার পাওয়া যায় কোন কোন রওয়ায়েত তারাও পেয়েছিল, পেয়েছে যে না আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে বিবাহ দিয়েছেন, খুশি হয়ে বিবাহ দিয়েছেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি অনেকেই ক্ষুব্ধ এদিক দিয়ে যে কেন ওমরের সাথে বিয়ে দিলেন, অপ্রাপ্ত অবস্থায় বিয়ে আপনি দিতে পারেন। মুসলমানরা যখন ইসলামের সাথে কিছুটা তাদের সম্পর্ক ছিল, হ্যাঁ, তখন দেখা যায় যে আমাদের দেশে আমাদের সমাজে অনেক শিশুকালের বিবাহ হয়েছে, শিশুকালে অনেক বিবাহ পাওয়া যায়। এগুলো সব একই ধারার, এগুলো হলো বিধান, এবাদতের বিধান, এটা হলো মুআমালাতের বিধান, সব হলো এক ধারা। যে আপনি এবাদত করলে যেমন সওয়াব পাবেন, ঠিক এগুলো যদি বাড়তি কোনো স্বার্থ, বাড়তি কোনো সম্মান যদি নিহিত থাকে, তাহলে সেটা অর্জনের জন্য আপনি বাল্যবিবাহ করতে পারেন। কেউ বাধা দেওয়ার নাই, বাধা দিলে সে মুরতাদ কাফের হয়ে যাবে, মুরতাদ হবে, কাফের হয়ে যাবে। কারণ এইসব আয়াত, এইসব হাদিসগুলো তারা উপেক্ষা করলো, এগুলোকে তারা ধ্বংস করলো, এগুলোকে তারা অস্বীকার করলো, এগুলোকে কোরআনের আয়াত, কোরআনের বিধান, হাদিসের নির্দেশনা, হাদিসের বিধান, এগুলো অস্বীকার করলে সমস্যা না। এই আইনটাই আর কি বোকামি আইন, মূর্খতারপূর্ণ আইন। এই আইন হলো কাফেরদের আইন, এটা মুসলমানদের দেশে কারা আনলো? আমি আশ্চর্য হই, এত অজ্ঞ মূর্খ লোক। 90% দেশে, 90% মুসলিম অধ্যুষিত দেশে অনেক পরেশগার লোক এগুলো বলে, অনেক জায়গায় সাইনবোর্ড দেখি এই ডিস্ট্রিক্টটা হলো বাল্য বিবাহ মুক্ত। কত মূর্খ এই জায়গায় আছে এই সাইনবোর্ড দেখেই বোঝা যায়, কত প্রতিষ্ঠিত অজ্ঞ মূর্খ লোক এই এই ডিস্ট্রিক্টে বসবাস করে।